চল্লিশ কিলোমিটার দূরে থাকার লক্ষ্যকেও পলকে গুড়িয়ে দেবে ধনুষ ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে নয় সদস্য ধনুষ একশো পঞ্চান্ন দীর্ঘতম এই সারফেস টু সারফেস অস্ত্রকে দেশি বোফোর্স বলা হয় এটাই হবে সম্পূর্ণভাবে ভারতে তৈরি প্রথম অস্ত্র যা সেনাবাহিনীতে ব্যবহৃত হবে একশো পঞ্চান্ন মিলিমিটার পঁয়তাল্লিশ কিলিবারের এই অস্ত্র তৈরি হয়েছে জবলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরিতে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন এই ধনুষ তুলে দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর হাতে ধনুষের প্রস্তুতি ইতিমধ্যেই পর্যবেক্ষণ করে গিয়েছে লেফটেন্যান্ট জেনারেল রবি থটগে ইতিমধ্যে ফায়ারিং টেস্ট হয়েছে এই অস্ত্রের দুই হাজার বারোর শেষে অস্ত্র তৈরি কাজ শুরু হয় একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে চরম প্রতিকূল আবহাওয়াতেও কাজ করবে অস্ত্র পোখরান ও বালাসরের ফায়ারিং রেঞ্জের টেস্ট করা হয়েছে এটি আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার স্ট্রাইক রেট ধনুষের জানা গিয়েছে পাকিস্তান সীমান্তেই এই সমস্ত কামানগুলিকে মোতায়েন করা হবে